যে একটা যুবক তার যে স্বাবলম্বী হওয়া দরকার, তার যে কর্ম কাজ করা দরকার, তার যে নিজেকে উপযুক্ত পৃথিবীতে বানানো দরকার, এটাও বলে অপদার্থে খারাইয়া মতে বইয়া মতে সিত্তিয়া মতে অপদার্থে চুলের হাজার আইটেমের নিয়ে মডেলিং এর মধ্যে ব্যস্ত। এই অপদার্থে হাজার কয়েকটা লম্পট সাথের যুবক, এগুলোর লগে সে সারাদিন মোবাইল, গান, বেড়াবেড়ির ছবি, এই নাচ গান ফুর্তি, এই কামে ব্যস্ত। হায় বেকুব, তোর আখিরাতের খবরও নাই, তোর দুনিয়াও যে একজন ভদ্র সভ্য মার্জিত রুচি সম্পন্ন লোক হয়ে দুনিয়াও বাঁচা দরকার, এটাও তো তোর মনে নাই, ঠিক কি না বলেন? আমি তো প্রায় বলি, 40 বছর বয়সের ভদ্রলোক আমি চোখে দেখছি, 40-45 কম হইতো না বয়স, স্যুট পরা, বুট পরা, শু পরা, হ্যান্ডসাম, কি সুন্দর, এই বেড়ার মতো মানুষকে দেখছি। এমন মানুষ হাইওয়ে হোটেলের মধ্যে, রাস্তার পাশের যে হোটেলগুলো হাইওয়ে রোডের, ওইগুলার হাই কমট, পেশাবের উঁচা কমট, এটার মধ্যে তে খারাইয়া মতে, অথচ কি সুন্দর স্যুট বুট পরা, দেখতে কি সুন্দর আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, এটা খারাইয়া মুততে আছে। তখন আমি মনে মনে বলি, আ এত বড় বেটা হইলি কেমনে মুতন লাগে, এইটাই কইতারস না বেকু, তোরা আমার লগে তুলনা দেশ, আমরা হুজুরের লগে তোরা পাল্লা দেশ, তুই বেটা 45 বছর হইয়া গেছে, অপদার্থ মুতিয়ে জানস না বেকু, কথা বুঝেন নাই, তুই মুতন লাগে কেমনে এটাই তো কইতারস না, তুই তুই কার লগে তুলনা দেশ বেটা, কার সাথে তুলনা দেশ তুই? আর আমার নুরানির 6 বছরের বাচ্চা, বাংলাদেশের যে কোনো নুরানি মাদ্রাসায় তুমি যাও, আমার 6 বছরের নুরানির বাচ্চা 6 বছরেও কোনোদিন দাঁড়াইয়া পেশাব করে না, করে 6 বছরের বাচ্চাও বোঝে আমি মুসলমান, আমাকে বসে পেশাব করতে হবে। আমরা শুধু শব্দ শিখাই না, আমরা মাদ্রাসা শুধু শব্দ শিখায় না, মাদ্রাসা আখলাক শিখায়, মাদ্রাসা জিন্দিগি বানায়, মাদ্রাসা জিন্দিগি বানায় দেয়, মাদ্রাসা মানুষ বানায়, মাদ্রাসা শব্দও শিখায়, আয়াতও শিখায়, আমলও শিখায়, তালিমও শিখায়, তারবিয়তও শিখায়। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, রব্বুল আলামিন বলে তমাম বান্দা সব আমার, আমার 800 কোটি বান্দার মধ্য থেকে এই কোরআনের জন্য আমি রব্বুল আলামিন কিছু আলাদা বান্দাকে আলাদা ভাবে আমি আল্লাহ ইস্তাফাইনা বাছাই করব, বাছাই, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য মিয়া কোনো আলেমকে, কোনো ইমামকে, কোনো মুহাদ্দিস মাওলানা মৌলভীকে গোটা পৃথিবীবাসীও যদি ইজ্জত না দেয়, খোদার কসম তোমাদের কারো ইজ্জতের দরকার নাই, ইজ্জতের যিনি মালিক সেই আল্লাহ যাকে সম্মানিত করেছে, তোমার ইজ্জতে আসে কি আর যায় কি, কথা বলেন না, তুমি বললেই কি আর না বললেই কি, তুমি দাম দিলেই কি আর দাল, আমি যার কার করি সে আমাকে মূল্যায়ন করছে কি না এটা না দেখার বিষয়, কথা বলেন না কেন, আমি যার গোলামি করি, আমি যার খেদমত করি সে আমাকে মূল্যায়ন করলেই তো, আমি তো তোমার খেদমত করি না, আমি তো আমার মালিকের খেদমত করি, ঠিক কি না বলেন না, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তফাইনা বলছে, আমি বাছাই করি, বাছাই করি, আলাদা করি, আলাদা করি, আলাদা করি, আলাদা করি আমি। এরপরে আল্লাহ তাআলা বলেন, করে আমি এদেরকে আমার কাজে ব্যবহার করি, আমি যে বলছি আমি কোরআন হেফাজত করব, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কাজের জন্য তো কিছু লোক লাগবে আমার, এটার জন্য একরে রাখছি, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য নিজের সন্তানকে কোরআন পড়ানো উচিত না, কথা বলেন না, আল্লাহ যদি আপনার একটা সন্তানকে, আপনার ছেলে মেয়েগুলোকে কোরআনের কাজে, কোরআন তিলাওয়াতের কাজে এটা যদি লাগায় দেওয়া যায়, এই কোম্পানির যদি ঢুকায় দেওয়া যায়, তার দুনিয়াও সুন্দর, তার আখেরাতও সুন্দর, বলেন আলহামদুলিল্লাহ। ফামিনহুম যালিমুল লিনাফসিহ,
ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله الله বলে কুরআন পাওয়ার পর মানুষ তিন প্রকার আমাদের সবাইকে আল্লাহ তিন ভাগে ভাগ করছে এক ভাগ নিজের উপরে জুলুমকারী এক ভাগ সকল বিষয়ে মধ্যপন্থী এক ভাগ সর্বদাই আমি আল্লাহর ইচ্ছায় नेक কাজে অগ্রগামী এক ভাগ নিজের উপরে জুলুমকারী এক ভাগ মধ্যমপন্থী এক ভাগ সর্বদাই আমি আল্লাহর ইচ্ছায় नेक কাজের দিকে অগ্রগামী কয়টা হলো তিন জালেম যে নিজের উপরে জুলুমকারী সে কে যার ফরজ ছুটে যায় ওয়াজিব ছুটে যায় যে হারামের মধ্যে আল্লাহর নিষিদ্ধতার মধ্যে যে কি জড়িয়ে পড়ে সে নিজের উপরে জুলুম করে ঠিক কি না বলেন না তোমার ফরজ ছুটে যায় চাকরি তোমারে নামাজ ছুটায় দেয় ব্যবসা তোমারে নামাজ ছুটায় দেয় তামশা তোমারে নামাজ ছুটায় দেয় তুমি তোমার নিজের উপরে জুলুম করো তুমি জগতের কোনো ক্ষতি হয় না তুমি নিজের ক্ষতি নিজে করো আর আমিনহুম মুক্তাসিদ তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখছে মধ্যপন্থী কারা মধ্যপন্থী হলো ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা ছুটে না হারাম কোনো কিছু হয় না তবে মাঝে মাঝে কখনো কোনো মুস্তাহাব নফল এগুলো ছুটে যায় মাঝে মাঝে কখনো মাকরুহ কোনো বিষয় হয়ে যায় তবে ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা ছুটে না কোনো হারামে নিষিদ্ধ বস্তুতে লিপ্ত হয় না সে মধ্যপন্থী আর সর্বদাই নেক কাজে অগ্রগামী অর্থাৎ ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ জিকির তিলাওয়াত আওয়াবিন ইশরাক তারপরে তাহাজ্জুদ দান সদকা যাকাতের ফরজ টাকা ফিত্রা এমনি নফল দান সদকা মানে যত আমল যে আইটেমেরই হোক ফরজ আইটেমের হোক আর নফল আইটেমের হোক কোনোটাই ছুটে না কোনোটাই বাদ দেয় না আর নিষিদ্ধটা হারাম হোক মাকরুহ হোক সন্দেহযুক্ত হইলেই নিষিদ্ধতার সামান্য গন্ধ শুনলেই যে দূরে সরে যায় দূরে সরে যায় আর আমলের নেকির একটু গন্ধ পাইলেই যে আগায়া যায় তাকে আল্লাহ বলে সে সর্বদাই নেক কাজে অগ্রগামী এবার আপনারাই ফয়সালা করেন কষ্ট করছেন অনেকক্ষণ নিজেরা এগারোটা বেজে গেছে নিজের জীবনে নিজেই ফয়সালা করেন আপনি কোন তবকায় আছেন কথা যার যেটা যার যের কন মানুষের হুনাইলে সরম নিজেরটা নিজেকেই কি করেন আল্লাহ বলছে তোমরা তিন ধরনের একদল নিজের উপরে জুলুমকারী একদল কি বলেন এ কথাটাই শেষ বলেন একদল কি দুই দল দ্বিতীয় মধ্যপন্থী তৃতীয় সর্বদাই নেক কাজে আচ্ছা তাহলে এখন একবারে নাফরমান যারা যে কোনো হিসাবে কথা বুঝেন না টোটাল নামাজ রোজা নাই টোটাল কোনো ফরজ ওয়াজিবের কোনো হিসাব কিতাবে নাই হারাম থেকে বাঁচার কোনো অনুপ্রেরণাই নাই তে কোনো গণার মধ্যে না ওইটা জানোয়ার 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 ওইটা কি জানোয়ার তুই কোনো মানুষের কাতারে নাই তোরে কোনো গণাতে ধরে না উলাইকা কাল আনআম তুই জানোয়ার এরপরে আমি বুঝি এটা জানোয়ার বলাতে কিছু জানোয়ার তারা আবার প্রতিবাদ করছে আল্লাহর কাছে বুঝছেন না এরা প্রতিবাদ করছে স্লোগান দিয়ে উঠছে এরা মনে করেন কুত্তা এটা তো একটা জানোয়ার হেইতেই আপনি প্রথম শিক্ষাটা দিয়ে উঠছে আল্লাহ কথা আছে আমার কি এই যে তারে যে এই বেহায়ারে এই হারাম খোরকে এই নিকৃষ্টটারে আমি কুত্তার লগে কেন তুলনা দিলেন আমি আপনার কি নাফরমানিটা করছি তারে আমার লগে তুলনা দিলেন কেন আল্লাহ তখন আচ্ছা 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 ঠিক আছে দা তুই মন খারাপ করো না বাল হুম আদাল না তে তোর মতো না তার তে খারাপ বুঝেন না কি ঠিক আছে তুই তুই মনে কিছু নিস না তোর লগে না তুই এর তে খারাপ বাল হুম আদাল অর্থ কি এটাই সে এর চাইতেও কি নিকৃষ্ট বলেন নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ
অতএব নিজেকে নিজেকে আপনি ফয়সালা করেন। দালিকা হুয়াল ফাদলুল কবীর, আল্লাহ বলেন সর্বদাই নেক কাজের দিকে অগ্রগামী যে, এটাই ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ। সুবহান, যে দুনিয়া চলতেছে, সংসার চলতেছে, বিবি বাচ্চা চলতেছে, ঘুম নিদ্রাও চলতেছে, কিন্তু এর ভিতরেই সে তার আখিরাতের দিকে, জান্নাতের দিকে, নেক আমলের দিকে আগায়ও যাইতেছে। সুবহান, কোরআনুল কারীমে আছে যার আমল নামা ডান হাতে দিবে তাকে বহু লোক প্রশ্ন করবে তার সাথে হাশরের মাঠে, ভাই সাহ কিরে তোরে তো আমরা লগে দেখতাম, তুই তো আমরা এই সাধু মিয়ার বাজারে বাজার করতি, এখানেই তো কত সময় তোরে দেখছি হোটেলে নাস্তা খাইতি, আমরা লগেই তো অটো সিএনজিতে বাজারে যাইতি দেখতাম, কোন ফাঁকে কি করলি তুই যে এখন আমল নামা ডান হাতে পেয়ে গেলি? বুঝেন নাই কথাটা? এ কোরআনে আছে, তখন ওই ব্যক্তি বলবে হ্যাঁ দোস্ত, ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি যদিও দুনিয়ায় চলতাম তোদের সাথে হাঁটতাম বসতাম খাইতাম তোদের সাথেই চলতাম, কিন্তু বন্ধু আল্লাহর কসম আমি দুনিয়ায় থাকতেই জানতাম এমন একটা হিসাবের দিনের মুখোমুখি হতে হবে। ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি সেদিন বুঝতাম, এজন্য বাজারও করতাম নামাজও পড়তাম, ব্যবসাও করতাম নামাজও পড়তাম, রোজগারও করতাম আল্লাহকেও ডাকতাম। সুবহানাল্লাহ, কারণ আমি জানতাম আমার আখিরাত আছে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর আল্লাহ বলেন হাশরের মাঠে যার আমল নামাটা বাম হাতে দেওয়া হবে সে একটা চিৎকার করে বলবে, একটা চিৎকার করে বলবে হায় আফসুস, হালাকা আন্নি সুলতানিয়া, আজ আমার রাজত্ব শেষ, মা আগনা আন্নি মালিয়া, আমার মালও কিছু কাজে আসলো না, আমার সব শেষ হয়ে গেল। তখন আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে খুজুহু ফাগুল্লু, ফেরেশতারা রে এই বেঈমানকে এই নাফরমানকে তোরা ধরে ফেল ধরে ফেল, খুজুহু ধর তারে ধর তারে ধর, ফাগুল্লুহু তারে শক্ত করে বাঁধে 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 তারে টাইট করে বাঁধে, সুম্মাল জাহিমা সাল্লু, বান দিয়া তারে জাহান্নামের মধ্যে ছুড়ে ফেলে দে। যুবক দুনিয়া আমারও পার হয় বন্ধু, রাতের 10:58 বাজে, এটা এশার নামাজ যে পড়ছে তারও বাজে, তোমার নামাজ যে পড়ে নাই তারও বাজে, ঠিক কিনা বলেন? আজ রাত যখন ভোর হবে নামাজিরও ভোর হবে, তুমি বেনামাজিরও ভোর হবে, হবে কিনা বলেন? আজ শুক্রবার নামাজিরও শুক্রবার বেনামাজিরও শুক্রবারই গেছে, ঠিক কিনা বলো? তাহলে দুনিয়া একসাথে পার হয়, দুনিয়া অনুগত অবাধ্য, ফরমাবরদার না ফরমান একসাথেই পার হয়, একসাথেই সুদখোর আর হালালখোর একসাথেই পার হয়, বেহায়া নারী আর পর্দানশীল নারী একসাথেই দুনিয়া পার হয়, ঠিক কিনা বলেন? শনিবার একত্রেই যায়, রবিবার একত্রেই যায়, রাত একত্রেই আসে, দিন একত্রেই আসে, কিন্তু আল্লাহর কসম বন্ধু আখেরাত যখন শুরু হবে আমারটা চললে নামাজিরটা চললে তুমি বেনামাজির চলবে না, চলবে না, তোমারটা রাত পার হবে না দিন পার হবে না, জাহান্নামের আগুনেই তোমাকে জ্বলতে হবে। এখন পার হয়েই যায়, এখন পার হয়েই যায়। আয় হায়, আজ যুবকেরা সামান্য এক মোবাইল, সামান্য ফেসবুক, এক নর্তকীর ছবি, এক নারীর নাচ, এর মধ্যে মজে দুনিয়াও ভুলে গেছে আখেরাতও ভুলে গেছে। ছেলে পেলেদের বর্তমান হালাত হইল আখেরাত তো মনে নাই বহুদিন হয়, দুনিয়ার কথাও মনে নাই। সে যে একটা মানুষ, সে যে একটা যুবক, তার যে স্বাবলম্বী হওয়া দরকার, তার যে কর্ম কাজ করা দরকার, তার যে নিজেকে উপযুক্ত পৃথিবীতে বানানো দরকার, এটাও ভুলে গেছে। অপদার্থে
খারাইয়া মতে, বইয়া মতে, সিত্তিয়া মতে, অপদার্থে চুলের হাজার আইটেমের নিয়া মডেলিং এর মধ্যে ব্যস্ত। এই অপদার্থে হাজার কয়েকটা লম্পট সাথের যুবক, এগুলোর লগে সে সারাদিন মোবাইল, গান, বেড়াবেড়ির ছবি, এই নাচ গান, ফুর্তি, এই কামে ব্যস্ত। হায় বেকুব, তোর আখিরাতের খবরও নাই, তোর দুনিয়াও যে একজন ভদ্র সভ্য মার্জিত রুচি সম্পন্ন লোক হয়ে দুনিয়াও বাঁচা দরকার, এটাও তো তোর মনে নাই, ঠিক কি না বলেন? আমি তো প্রায় বলি, 40 বছর বয়সের ভদ্রলোক আমি চোখে দেখছি, 40-45 কম হইতো না বয়স, স্যুট পরা, বুট পরা, শু পরা, হ্যান্ডসাম, কি সুন্দর, এই বেড়ার মতো মানুষকে দেখছি। এমন মানুষ হাইওয়ে হোটেলের মধ্যে, রাস্তার পাশের যে হোটেলগুলো হাইওয়ে রোডের, ওইগুলার হাই কমট, পেশাবের উঁচা কমট, এটার মধ্যে তে খারাইয়া মুতে, অথচ কি সুন্দর স্যুট বুট পরা, দেখতে কি সুন্দর আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, এটা খারাইয়া মুতে আছে। তাহলে আমি মনে মনে বলি, আ এত বড় বেটা হইলি, কেমনে মুতন লাগে, এইটাই কইতারস না বেকু, তোরা আমগর লগে তুলনা দেস, আমরা হুজুরের লগে তোরা পাল্লা দেস, তুই বেটা 45 বছর হইয়া গেছে, অপদার্থ অন মুতিয়ে জানস না বেকু, কথা বুঝেন নাই, তুই মুতন লাগে কেমনে, এইটাই তো কইতারস না, তুই কার লগে তুলনা দেস বেটা, কার সাথে তুলনা দেস তুই? আর আমার নুরানির 6 বছরের বাচ্চা, বাংলাদেশের যে কোনো নুরানি মাদ্রাসায় তুমি যাও, আমার 6 বছরের নুরানির বাচ্চা 6 বছরেও কোনোদিন দাঁড়াইয়া পেশাব করে না, করে 6 বছরের বাচ্চাও বোঝে আমি মুসলমান, আমাকে বসে পেশাব করতে হয়। আমরা শুধু শব্দ শিখাই না, আমরা মাদ্রাসা শুধু শব্দ শিখায় না, মাদ্রাসা আখলাক শিখায়, মাদ্রাসা জিন্দিগি বানায়, মাদ্রাসা জিন্দিগি বানায় দেয়, মাদ্রাসা মানুষ বানায়, মাদ্রাসা শব্দও শিখায়, আয়াতও শিখায়, আমলও শিখায়, তালিমও শিখায়, তরবিয়তও শিখায়। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ, এগুলার অনেক সুন্দর অর্থ। আল্লাহ বলে, নেক কাজে অগ্রগামী এরা, এদেরকে জন্য আমি আবাস, বসবাসের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছি, সেখানে তাদেরকে বসবাস করতে দেব। এক, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ, স্বর্ণ এবং মণি মুক্তা খচিত, আমি কঙ্কন চুড়ি তাদের হাতে আমি জান্নাতের মধ্যে পড়াবো। ওয়া লিবাসুহুম ফিহা হারির, এবং তাদের গায়ে রেশমের দামি উত্তম জান্নাতি পোশাক তাদের গায়ে পরিয়ে দেব। এইভাবে যখন তাকে সাজাবো জান্নাতিকে, 33 বছরের তাগড়া জওয়ান, একেবারে 60 হাত লম্বা, তারপরে গায়ের মধ্যে রেশমি পোশাক, এরপরে এই পর্যন্ত 2 হাতের মধ্যে কঙ্কন চুড়ি স্বর্ণ আর মণি মুক্তা খচিত, পুরুষেরও নারীরও, কেমন লাগবে? কেরম লাগবে চুরি ফিরলে পুরুষে, এটা অরে নামনে বুঝেন, আপনি এটা অন বুঝলে হইতো না, জান্নাতে দেখলে বুঝবেন কেমন সুন্দর লাগে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন এনে আপনারা মনে করেন যে আমরা হুজুর পাঞ্জাবিওয়ালা এগুলো দেখলে কেরম লাগে, ওইখানে না বুঝবেন কেরম লাগে বেড়া, ওইখানে না বুঝবেন। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, হুজুর বলে আসরের ময়দানে না বুঝবি বেড়া, কারমা আছে কারমা নাই, কথা বলেন না, কারমা আছে কারমা নাই, আসরের মাঠে না বুঝবি বেটা। তাল্লা বলে, আমি তাদেরকে যখন এভাবে সাজাবো সুন্দর করে জান্নাতিকে, তখন জান্নাতি কি বলবে? ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, তখন জান্নাতি বলবে, আল্লাহ আপনার প্রশংসা করছি, জীবনের তরে দুঃখ চিন্তা পেরেশানি জীবনের তরে দূর করে দিলেন, আর কোনো টেনশান, আর কোনো চিন্তা, আর কোনো পেরেশানি, কিচ্ছু নাই, খাইবা বদ হজম হবে না, যত খাও একটা ঘাম বের হবে, মেশকো অম্বরের গ্রান বের হবে, আবার আগের মতো।
জান্নাতের মাছ খাবা, কাঁটাগুলো ফেলবা, মাছও হইয়া যাবে আবার আগের মতো। হাদিসে আছে জান্নাতি তখন মাছকে বলবে কি তোমাকে এই মাত্র খাইলাম, তুমি দিয়ে আবার হইয়া গেলা। মাছে বলবে আয় হায় আল্লাহর বান্দা, আপনি জানেন না যে এখানে কারো কোনো মৃত্যু নাই, খালিদিনা ফিহা আবাদা, এখানে তো চিরস্থায়ী, এটা আপনিও আমিও, কথা বোঝেন নাই, আপনি যেমন চিরস্থায়ী আমিও তো চিরস্থায়ী, সুবহানাল্লাহ, খাবেন আপনি আবার আল্লাহর কুদরতে হয়ে যাব আমি, সুবহানাল্লাহ। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, আল্লাহ দূর করে দিলেন পেরেশানি, আপনার প্রশংসা, ইন্না রব্বানা লাগাফুরুন শাকুর, নিশ্চয়ই আমাদের মাওলা আল্লাহ প্রচণ্ড ক্ষমাকারী এবং প্রতিদান দানকারী। এরপরে আল্লাহ বলেন আল্লাদি আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিহি, জান্নাতি বলবে আল্লাহ আপনার দয়া আর অনুগ্রহে চিরস্থায়ী নিবাস, চিরস্থায়ী বাসস্থান আমাদেরকে দান করলেন। লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লাগলুগুব, এই জান্নাতের মধ্যে কোনো বিরক্তি আসবে না, এই জান্নাতের মধ্যে কোনো ক্লান্তিও আসবে না। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আরো সুন্দর কথা আছে এর যে আমরা বাদ দিয়ে ফেলি, আরো সুন্দর কথা আছে, আর আরেকটু বলি বলি না, এটা রয়েছে কথাটা, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, শুধু অর্থ বলি, অর্থ বললেই মজা পাবেন। আল্লাহ বলেন আর যারা নাফরমান, যারা বেঈমান, যারা কাফের, যারা অবিশ্বাসী, তাদের জন্য নারু জাহান্নাম, জাহান্নামের আগুন, কি জাহান্নাম। এরপরে আল্লাহ বলেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, ওই জাহান্নামে থাইকা, জাহান্নামে লক্ষ লক্ষ কোটি কোটি বার চিৎকার করে বলবে ফেরেস্তারে, ফেরেস্তারে আল্লাহকে বল না এত কষ্ট দেওয়ার চাইতে একবারে মৃত্যু যাতে দিয়ে দেয়, আমারে যাতে মেরেই ফেলে। আল্লাহ বলে লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, জাহান্নামের মধ্যে মৃত্যুর কোনো ফয়সালা হবে না, মৃত্যুবরণ করার কোনো সুযোগ মিলবে না। ওয়ালা ইউখাফফু আনহুম মিন আযাবিহা, আর আযাবের পরিমাণও এক সুতা কমানো হবে না। কাদালিকা নাজজি কুল্লা কাফুর, আল্লাহ বলেন এভাবে শাস্তি দিতে থাকবো সমস্ত বেঈমানকে। মৃত্যু কামনা করবে, মৃত্যু হবে না, আযাবের ঘাটতি কমতি কামনা করবে, কমবে না। কি এগুলো কোরআনের আয়াত, কি এগুলো বলেন, আলগা কথার কি দরকার, শুধু তর্জমা মানে এত সুন্দরে বিস্তারিত বলছে আল্লাহ, শুধু বাংলা কইলে তর্জমা এতেই তো যথেষ্ট, ঠিক কিনা বলেন না। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর অনেক সময় এরকম তর্জমা বলিয়া আল্লাহর কথা বলিয়া জোশ উঠলে উনি কয় আর কেমনে কইতো, কি বাংলায় নি কইতো, কথা বুঝছেন না, আর কেমনে কইতো আপনার, কি বাংলায় নি কইতো, আর কেমনে কইলে আপনি বুঝবে জান্নাতের বর্ণনা, আর কেমনে দিলে আপনার কাছে ভালো লাগবে, জাহান্নামের বর্ণনা আর কেমনে দিলে আপনার কাছে ভয় লাগবে, কও না যুবক, আর কেমনে বললে, আর কেমনে বললে বুঝবা, কল যায় লাগবে আর কেমনে কইল, এর থেকে উত্তম ভাষা আর কই। এরপরে আল্লাহ বলেন অহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামের মধ্যে নাফরমান শুধু চিৎকার দিবে আর বলবে রব্বানা আখরিজনা, আর বলবে মাওলা জাহান্নাম থেকে একটা বার উঠে দেন না, দুনিয়ার মধ্যে একটা বার পাঠাবার দেন না, আবার নামাল সালিহান গাইরাল্লাযী কুন্না নামাল, আল্লাহ দুনিয়াতে একটা বার যেতে দেন, দুনিয়াতে যেই বদ আমলগুলো করছিলাম এবার গেলে নামাল সালিহান সবগুলো নেক আমল করব, গাইরাল্লাযী কুন্না নামাল, আগে যেই গুনার আমলগুলো করছিলাম এডিয়ার করতাম না, একটা বার যেতে দেন, একটা বার, একটা বার, একটা বার, একটা বার। আল্লাহ বলবে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাদাক্কারু ফীহি,
من تذكر الله বলবে না রে বেঈমান উপদেশ নেওয়ার মত সবক নেওয়ার মত শিক্ষা নেওয়ার মত পর্যাপ্ত যথেষ্ট পরিমাণ hayat আমি আল্লাহ তোরে দিছিলাম দিছিলাম আমি আমি তোর কানে হাজারবার وجاءكمن نذير وجاءكمن نذير الله বলে তোরে আমি লম্বা hayat ও দিছি সুযোগ ও দিছি বুজার জন্য দৃশ্য ও দিছি তুই কত কবর দেখছ কত লাশ দেখলি কত অ্যাক্সিডেন্ট দেখলি কত আহত মানুষ দেখলি কত বিপদগ্রস্ত দেখলি হাসপাতালে কত মানুষের চিৎকার শুনলি কত অ্যাক্সিডেন্টের রোগীর আহাজারি শুনলি করোনার কত লোকের লাশ মৃত্যু দেখলি তবু কি সবক নিলি না তুই যে মরতে হবে তবু কি বুঝলি না তোর যে ভালো হওয়া দরকার তবু কি বুঝলি না আল্লাহ বলে শুধু তো দূর না চতুর্দিকে hayat দিয়েও তো তোরে আমি উপদেশ নেওয়ার সুযোগ দিছি ওয়াজাআকুমুন নাদির তদুপরি আমি আল্লাহর পক্ষ থেকে তোদের কাছে তো আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী কখনো নবী কখনো সাহাবী কখনো আউলিয়া কখনো উলামা কখনো ওয়াইজ কখনো বুজুর্গ কখনো খতিব কখনো হুজুর কখনো মাওলানা কখনো মৌলভী এরকম কত লোক দিয়ে আমি আল্লাহ তোরে আখেরাতের ভয় দেখাইছি কথা বলেন না হ্যাঁ কেমনে আপনি বলবেন যুবক শুনি নাই যুবক বলো কেমনে শুনি নাই নওজোয়ান বলো কেমনে শুনি নাই দোস্ত তুমি বলো তুমি বলো এই চুল আর রাইখো না দোস্ত ঠিক আছে নি বলো ইনশাআল্লাহ বলো বাপ বলো বলো তুমি আর কেউ বলবে না তুমি বলো আল্লাহ তোমারে তৌফিক দান করেন আল্লাহ তোমারে কবুল করেন নওজোয়ান এই চুল আর রাইখো না চতুর্দিকে সমান করে সমানভাবে চুল রাইখো দুনিয়াবাসীও ভালোবাসবে আসমানওয়ালা রব্বুল আলামিনও তোমারে ভালোবাসবে আমগরে আপনারা ভালোবাসেন না কথা বলেন না কেন আমি আপনাদের কাছে স্বাস্থ্য ভাই কার এই মিয়া বলেন না কেন আপনাদের কার স্বাস্থ্য ভাই আমি কার জ্যাঠতু ভাই আমি কার মামু আমি আমার ঘর কোথায় আপনারা জানেন আমার ছেলে মেয়ে কয়জন আপনারা জানেন আমার আব্বার নাম কি আপনারা জানেন আমার মা কেডা আপনারা জানেন তো আপনারা আমারে ভালোবাসছেন আমি আপনাদেরকে ভালোবাসি শুধু সম্পর্কই কোরআন কথা বলেন না কেন আপনারা আমার লগে এই সম্পর্ক কিসের ভিত্তিতে কোরআন ইসলাম সুন্নাহ এই কথাগুলো এর ভিত্তিতে শেষ কথা হলো ফাদুকু আল্লাহ বলেন আমি বুজার মতো hayat ও দিছি আবার আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দাও দিছি অতএব কোন কথা আর শুনতাম না ফাজুকু অতএব এখন জাহান্নামের আযাব ভোগ করো ফামালিজ জালিমিনা মিন নাসির আজ এই হাসরে এই কবরে এই জাহান্নামে কোন জালেম পাপীর জন্য কোন নাসির সাহায্যকারী মিলবে না মিলবে না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মূলত আমি যে দূর পড়ছি এত বেশি বলছি আবেগে বলছি মহব্বতে দেরি করে ফেলছি আপনাদেরকে কষ্ট হয়েছে না আপনাদের আল্লাহ আপনাদেরকে কবুল করেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে জান্নাতি বানায় দেখ বলেন আমি আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচায় দেখ বলেন আমি যুবকরা তোমরা যারা শুনছো বাপ তোমাদের জিন্দগিও ভালো করো বড়রা মুরব্বীরা যারা বিড়িখানা অভ্যস্ত বিড়িখানা ছেড়ে দেন বলেন ইনশাআল্লাহ